বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ব্যাচেলর পয়েন্ট নাটকের হাবু ভাই খ্যাত অভিনেতা চাষি আলম। তার হবু স্ত্রীর নাম তুলতুল। শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। চাষি আলম বলেন, পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে, শুক্রবার গুলশানের একটি জায়গায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে। 24 আগস্ট বৃহস্পতিবার ছিল চাষি আলমের গায়ে হলুদ। গায়ে হলুদের আসরে উপস্থিত ছিলেন আত্মীয় পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু। সময় নিয়ে বিয়েটা করতে চেয়েছিলেন চাষি আলম। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, বেশ কিছুদিন আগে মেয়ে দেখেছিলাম, আমার ও আমার পরিবারের মেয়েটিকে পছন্দ হয়, কিন্তু একটু সময় নিয়ে বিয়েটা করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম, এর মাঝে আমার চাচি মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না, কি আর করা। চাষি আলমের হবু স্ত্রী তুলতুল ঢাকার মেয়ে। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ছেন তিনি। কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট। 2019 সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। এই সিরিজে হাবু ভাই চরিত্রে অভিনয় করে নজর কাড়েন চাষি। তাছাড়াও কাজল আরিফিন অমি পরিচালিত নাটক কিডনি ফিমেল, ফিমেল 2 এবং ফিমেল 3 নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন চাষি।